আকীদা যদি দুর্বল হয়, আমল যদি শতমুখী হয়, সে কোশ্চিন করলে মুমিন নয়। তার চেহারা যত সুন্দর হোক, তার মাথা যত বড় বিষাদ পাকড়ি থাক। যদি আপনার ছেলে বাড়ির থেকে বলে যে আব্বা আজকে আমি মাদ্রাসায় যাব, যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার প্রতিষ্ঠান সফল। যখনই বাচ্চা মাদ্রাসায় যেতে চাইবে না, জোর করে নিয়ে যেতে হবে, তখন বুঝতে হবে আপনার এখানকার শিক্ষক ব্যর্থ, প্রতিষ্ঠান ব্যর্থ। ইংরেজি পড়েন আর বাংলা পড়েন, আরবি পড়েন, লক্ষ্য যদি দুর্বল হয়, আপনি যে কোনো সময় পদস্খলিত হবেনই। লক্ষ্য যদি অবিচল থাকেন, মৃত্যু পর্যন্ত আপনাকে দিয়ে কেউ কিছুই করতে পারবে না। তবে প্রতিভার বিকাশের জন্য যে ইংরেজি আরবি বক্তৃতা এখানে হয়েছে বাচ্চাদের পক্ষ থেকে, এটা খুব চমৎকার। এই প্রতিযোগিতা যেন আমাদের ছেলেদেরকে রিয়াকার না বানায়, আমার দোয়া থাকবে এটাই। যার যার মেধা আছে, মেধার বিকাশ ঘটবেই। মুরব্বীদের দায়িত্ব শত ফুল ফুটতে দেওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লাকাদ কানা ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যিকরুল্লাহি কাসীরা। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যারা তোমাদের মধ্যে আল্লাহকে অধিক হারে স্মরণ করে। পুরস্কারকে বলে দেওয়া হয়েছে যে আমাদের রসুল ফাসেক ফাজরের আদর্শ নন। যারা আল্লাহকে অধিকারে স্মরণ করে, তিনি তাদের অনুসারী। আল্লাহকে স্মরণ করার অর্থ ইখলাসের সাথে, তার আন্তরিকতার সাথে তার স্মরণ করা এবং তার বিধান মেনে চলা। আল্লাহর বিধান অমান্য করে স্মরণ করা কোনো অর্থ হয় না। আজকাল দুনিয়াটা হয়েছে রিয়ার দুনিয়া, মানুষকে দেখানো শোনানো, এগুলি মানুষের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এটা যদি হয়, তাহলে সে দুনিয়াতে কিছু পালেও আখরাতে কিছুই পাবে না। মান কানা ইউরিদু হারসাল আখরা নাসাদ লাহু ফি হারসিহি ও মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখরাতের শস্য কামনা করে, আমরা তাকে সে শস্য বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি দুনিয়ার শস্য কামনা করে, আমরা তাকে দুনিয়াতে দিয়ে থাকি, আখরাতে সে কিছুই পায় না। এই স্টেজে শিক্ষকদের তৈরি করা যেসব ছাত্রগুলো সংলাপে অংশ নিয়েছে বা বিভিন্ন, বিশেষ করে সংলাপে যারা অংশ নেয়, পরবর্তীতে আমি দেখেছি তারা রিয়াকার হয়ে গেছে। অন্যেরা তাদেরকে ভাড়া করে নিয়ে যাচ্ছে তাদের প্রোগ্রামগুলোর জৌলুস বৃদ্ধি করার জন্য। এখন নেটের যুগ, কিছু গোপন থাকে না। এইখানে আল্লাহরা শিল্পী গোষ্ঠীর যে ছেলেগুলো গড়ে উঠছিল, আজ তারা অন্যান্য সংগঠনে, আমাদের বিরোধী সংগঠনে যে সুন্দরভাবে আবৃত্তি করছে। অনেক ছেলে একেবারেই সংগঠন থেকে বের হয়ে চলে গেছে। যে সংলাপ বিষয়টি আমার কাছে খুব বেশি আকর্ষণীয় নয়। তবে প্রতিভার বিকাশের জন্য যে ইংরেজি আরবি বক্তৃতা এখানে হয়েছে বাচ্চাদের পক্ষ থেকে, এটা খুব চমৎকার। এরপরেও বলছি, যারা এর পেছনে মেহনত করেছেন সব শিক্ষক, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে দুজন আবৃত্তিকারক, ইংরেজি এবং আরবি,
দুজনের কেউই সংগঠনের নামটাই সঠিকভাবে বলতে পারেননি। এটা তাদের মারাত্মক ভুল, ভালোভাবে গড়ে তুলে তাদেরকে এখানে নিয়ে আসবেন। গঠনতন্ত্রের আহলাদিস আন্দোলন বাংলাদেশ, ইংরেজি উচ্চারণ আরবি উচ্চারণ দুটোই দেওয়া আছে, অথচ দুটাতেই ভুল করা হলো এখানে। এর জন্য আর না হয় ভবিষ্যতে, আর যখনই যিনি আবৃত্তি শেষ করবেন তিনি সালাম দিয়ে বসবেন, কিন্তু সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা একটা মজলিস ভঙ্গের দোয়া, কেরাত ভঙ্গের দোয়া নয়। এই প্রতিযোগিতা যেন আমাদের ছেলেদেরকে রিয়াকার না বানায়, আমার দোয়া থাকবে এটাই। যার যা মেধা আছে মেধার বিকাশ ঘটবেই, মুরব্বীদের দায়িত্ব শত ফুল ফুটতে দেওয়া। যারা তাহরিক পড়েন তারা জানেন, আর তাহরিকের প্রথম সম্পাদকীয় ছিল আমাদের এটাই, কারণ আমরা যে যুগে শুরু করছি যুব সংঘ, তখন ফুল ফুটতে দেওয়া গুনাহে কবিরা ছিল। একটা ফুলই ফুটে থাকবে, আর কোনো ফুল ফুটবে না। এটি বট গাছের মতো, যার নিচে 80 বছর এবং 8 বছরের সবাই আশ্রয় পাবে। এই যুক্তি দিয়ে যারা প্রতিভার বিকাশ ঘটাতে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করতেন, সে যুগে এটা আমার একটা দুঃসাহসী বলতে পারেন, সৎসাহসী না, এককভাবে মোকাবেলা করা একটা পাহাড়ের সঙ্গে একটা সহজ ব্যাপার নয়। আর কোনো মতেই এটা মানতে পারি নাই যে বট গাছের নিচে 80 বছর 8 বছর একসঙ্গে বসবে, এটা হতেই পারে না। আর সেজন্য সারা জীবন গালি খাইছি, আজও খাচ্ছি, মরে গেলে তোমরা গালি দেবে আমি জানি, কিন্তু লক্ষ্যে অবিচল থাকলে তাকে যে কেউই হটাতে পারে না, এটা থেকে শিক্ষা নিতে হবে। লক্ষ্য যদি সঠিক হয় সেই লক্ষ্য থেকে ডানে ব্যয় ঘোরা যাবে না। ফাত্তাকুল্লাহ ওয়াস্তাকিম, ফাস্তাকিম কামা বলো, ফাস্তাকিম কামা বলতে পারো না, অমৃতা তোমাকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার উপরে দৃঢ় থাকো। এটা কার কথা? হুজুরের সব চুকির বৈশাখের কথা, আমি আমার ভুলে যাই মাঝে মধ্যে। ফাস্তাকিম তুমি দৃঢ় থাকো, কামা অমৃতা যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, কামা আমার আল্লাহ রাইস হকা, তো এটা না, কামা অমৃতা তোমার আল্লাহ যেটা বলে তার উপর দৃঢ় থাকো। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার রসুল যে গাধার পিঠে চড়ে যাচ্ছেন, পিছনে বসে ছোট্ট শশী ইবনে আব্বাস আপন চাস্ত ভাই, ছোট্ট, এই তার শিক্ষা। তিনি তো আবু বকরকে বসান নেই, আব্বাস চাচাকে বসান নেই, ছোট বাচ্চাকে বসালেন কেন? তার শিক্ষা দিচ্ছেন, দেখো যদি পৃথিবীর সকল মানুষ এবং জিন তোমার কোনো উপকার করার চেষ্টা করে, তোমার কিছুই করতে পারবে না, যেটুকু তোমার তকদিরে লেখা আছে তার বাইরে। ছোট্ট বাচ্চা ছোটো থেকে শিখল যে আল্লাহ ব্যতীত তার কোনো মানুষ কোনো উপকার করতে পারে না। শিখাচ্ছেন কে? বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নেতা, শিখাচ্ছেন কাকে? ছোট্ট বাচ্চাকে। এটাতেই প্রমাণ হয় আমাকে অবশ্যই আগামীতে সোনামণি করতে হবে, যুব সঙ্গে করতে হবে, কেউ বাধা দেখবে না, কোনো তক আমি করি না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি প্রত্যেকটা পিছনে একটা বড় বড় ঘটনা আছে আমাদের জীবনে, আন্দোলন অথবা ধ্বংস। একটা আর্টিকেল আছে না, তাহলে লিখছে কোথায় বসে জানো? যাত্রাবাড়ির মাদ্রাসার বাইরের বারান্দা বসে, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেইখানে বসে, যখন আমাদের গলাটি হত্যা করার চেষ্টা করা হচ্ছে, তখন এটা লিখছিলাম, আন্দোলন অথবা ধ্বংস কে বন্ধ করবে? অবশ্যই 24 ঘন্টায় নোটিশে বহিষ্কার, এ হলো আমার জীবনের ফলাফল, এরপরও ছাড়ি নাই, জানতাম না আমার ভবিষ্যৎ কী হবে। পদে পদে বাধার বিঘ্ন পেরিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে, এত ফুল ফুটে আছে সামনে। এজন্য কি মালির ভালো লাগে না? নিঃসন্দেহে ভালো লাগে, কিন্তু যারা আপনার মালির স্থানে আসেন শিক্ষকরা, তারই আগে ভালো করে শেখেন। ইংরেজি পড়েন আর বাংলা পড়েন, আরবি পড়েন,
লক্ষ্য যদি দুর্বল হয় আপনি যে কোনো সময় পদস্খলিত হবেনই। লক্ষ্য যদি অবিচল থাকেন মৃত্যু পর্যন্ত আপনাকে দিয়ে কেউ কিছুই করতে পারবে না। এখানে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘটনাটা মনে রাখবেন। মা বলছে তুই মুহাম্মদের ধর্ম ত্যাগ কর তাহলে আমি খাব, নইলে আমি না খেয়ে মরব, লোকে তোকে বলবে মাতৃহন্তা। চেষ্টা করে গিয়ে তাকে খাওয়ানো হলো, দাঁতের মধ্যে শক্ত লোহার বা অন্য কিছু ঢুকিয়ে দিয়ে তরল খাদ্য দিয়ে কোনো মতে দু চার দিন মা বেঁচে থাকলো, অবশেষে খাওয়া বন্ধ করে দিল টোটালি। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে দিলেন, দেখো মা, তুমি যদি 100 বার মরো আর 100 বার বাঁচো আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না। একেই বলে লক্ষ্যে অবিচল থাকা। লোকে মাতৃহন্ত বলে তোমাকে যা আসে, যেসব ছেলেদেরকে আমরা এখান থেকে মদিনায় পাঠাই তারা দুটো জিনিস শিখে আসে। ডক্টর গালেব কাদিন সাক্কাল জামিয়া, তিনি জমিয়তকে দুভাগ করে দিয়েছেন, এই একটা বড় কলেমা শিখে আসে। আর 2 নম্বর ইমারত বায়াত নিষিদ্ধ বেদাত, 3 নম্বর ভাগা কোরবানি খাও। এ বাস এ 3টা এলেম ওদের আর কোনো এলেম নেই। এসব অপপ্রচারকে সারা জীবন সহ্য করতে হচ্ছে আমার। একটা গরু কেটে 10 ভাগ করি বা 8 ভাগ করি বা 7 ভাগ করে 1 কেজি গোশত আর একটা আস্ত গরু কি সমান? এ তো পাগলও বোঝে কিন্তু হুজুররা বোঝে না, পাগলও বোঝে কিন্তু হুজুররা বোঝে না। 1 কেজি গোশত আর একটা আস্ত গরু কি সমান হয়? কি বলে আপনাদের ব্রেনে কি বলে? এর জন্য কোনো হাদিস করেন লাগে নাকি একটু বলতে? আমাদের সুরের সদস্য আব্দুর রহমান সাহেবের একটা পা নেই, ও কি মরে গেছে? ও কি বললো বলো? একটা নারকেল গাছের মাথা নেই, গাছটা আছে, তো কি নারকেল গাছ বলবো না খেজুর গাছ বলবো না বট গাছ বলবো? ইয়ে বুঝতে কার সময় লাগে? কিন্তু না, যা বলা হচ্ছে সেটা মানতে হবে, নইলে তুমি বহিষ্কৃত বিতাড়িত। বহিষ্কৃত বিতাড়িত সব রকম লোক আমাদের জীবনে হয়ে গেছে। এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে বলে দিচ্ছি, আকিদা যদি দুর্বল হয় আমল যদি শতমুখী হয় সে কোশ্চিন করলে মুমিন নয়, তার চেহারা যত সুন্দর হোক তার মাথা যত বড় বিষাদ পাকড়ি থাক, তার আকিদা দুর্বল এবং আমলে কোনো ঠিক ঠিকানা নাই। এখানে এক আরেক জায়গায় একরকম, এই ছেলেগুলো যা তৈরি হয়েছে নেট খুলে দেখো যত এই মানে এই মৌসুমে আহলে নাম ধরে যত সম্মেলন হয়েছে সব জায়গায় মার্কাজরি প্রোডাকশন তাই দেখা হচ্ছে না? সব নেটে দেখ, আমি দেখতে থাই এই ছেলে তো আমাদের এখানে ছিল, কি সুন্দর করে গান গাছ আল হেরা ব্যাপারটা তোর শিখে লোক, এটা তোর জন্ম তো এখানে, জন্মদাতার কোনো খবর নেই, বাইরে গিয়ে লম্বা লম্বা গতকাল পয়সা রিয়াকার হয়ে মরো না, সব শেষ হয়ে যাবে। এই মাদ্রাসা থেকে গড়ে উঠেছে অসংখ্য ছাত্র, তারা আজকে তাদের কর্মজীবনে সফল, বড় বড় ব্যবসায়ী, অনেক অত বলি পারা যাবে কত দেখেছে ছেলেপেলে গেছে এখন। তারা যদি তার নিচের দিকে একবার তাকাত, তো ওই সেই মার্কাজ যেখান থেকে আমি লেখাপড়া শিখছিলাম প্রথমবেলায়, তারা যদি মাসে মাসে 10 টাকা টাকা আমাদেরকে দিত আজকে মার্কাজে ফকির হলাম থাকতো না। অনেক কিছু করার সুযোগ তোমাদের আছে, ভবিষ্যতে বড় হবে তখন তো আমরা থাকবো না, কিন্তু মার্কাজটা গড়ে তুলো, মাটিগুলো কিনেছিলাম এটুকু আছে, যা ছিলাম তাই আছে। বৈষয়িক অগ্রগতির দিকে আমরা কোনোদিন খেয়াল করি নাই, মানুষ তৈরি করেছিল আমাদের উদ্দেশ্য। নিঃসন্দেহে সবাই মানুষ হয় না, এটি স্বাভাবিক, তবে মনের মধ্যে ব্যথা আসে বলি আমি চলে গেলেই আর কেউ বলবে না, কারণ এগুলি কেউ জানেই না খবর। আলহার শিল্পী গোষ্ঠীর যে কী ওর নাম কি তোর বইটার নাম কি জাগরণী, এর প্রতিটি কবিতার পেছনে একটা ইতিহাস আছে,
সে ইতিহাস আমি জানি, তোমরা জানো না। কত কুফরি ফতোয়া আমার শুনতে হয়েছে হিসাব নাই প্রথম থেকেই। এইখানে বসে প্রোগ্রাম হয়েছে এই এই মাদ্রাসার পিছনে প্রথম। দেখলে চাহিয়া মনে পড়ে ভক্ত পীরের কতকে নারীকে করেছে ধর্ষণ, আসলে গল্পটা মনে পড়ছে না এগুলো ভালো, সেই কণ্ঠ আর পাওয়া যাবে না। একদিন বললাম ওর নাম তো ছিল ও শফিউল ইসলাম, না তুমি কি ইসলামের সাফাতকারী নাকি ভাগ, ওই নাম চলবে না। করলাম শফিকুল ইসলাম, এই নাম করে জানো ওর নামটা যে শফিকুল ইসলাম নয় একটু খবর রাখবে, এটা কিন্তু আমার করা বিনা আঁকে ক্যাক বিনা ছাগলে এমনি জীবনে যে কত নাম পাল্টেছে হিসাব নিকাশ নেই, কেউ জানে না যে তার নাম ছিল শফিউল ইসলাম। ওটা ভক্তবীরের হবে না, ওটা ভণ্ডবীরের বলো দেখি। গাড়ির মধ্যে যেতাম সারা রাস্তা ওরা তালকিন দিতাম, তাদের স্যার ভণ্ড হাসছে কিন্তু জোশ আসতেছে না, আর তুমি তাহলে ভক্তই বলো আমরা বোঝো ভণ্ড, তাছাড়া করবো কি। যারা গায়ক হয় তাদের জোশের ব্যাপার আছে না, তো ভক্ত বললে জোর আসে, ভণ্ড বলে জোর আসে না, জোশ আসে না। ঠিক আছে তুমি ভণ্ডই থাকে অতি হোক তাও ভালো। নিয়ে আসলাম জাহাঙ্গীরকে, ও একটা গান দিল, নিয়ে আসলাম আব্দুল মান্নানকে, তিনজনে দিল। গৌসুল আজম আব্দুল মান্নানের গান লেখা কিন্তু খুব চমৎকার। নিয়ে আসলাম রেডিও বাংলাদেশ রাজশাহী কেন্দ্রের নাম করা নাম করা তিন, ওদের কী বলে ওরা ভালো জানে কী বলে, ভয়েস আর্টিস্ট, ও একটা ইংরেজি বলে দিল শুনে কিন্তু তোমরা, আমরা অত বুঝি শুধু না। তারা এসে সবগুলোর গান শুনল, তারপরে আব্দুল মান্নানের শুরু হলো, স্যার আর শুনবো না আমাদের সেইতে আপনার প্লেয়াররা ভালো, আর থাকেনি আর দেখো মতনবী বলেছেন ইন্নাল বয়ানে লাফিল ফোয়াদে, বয়ান তৈরি হয় এই অন্তরের মধ্যে আর জবান সেটাকে ভাষা দেয়। শফিকুল আব্দুর জাহাঙ্গীর বা আব্দুল মান্নান যে অন্তর দিয়ে এগুলো গায় সেই অন্তর রেডিও আর্টিস্টে পাবে কোথায়, তো ওই অন্তর দিয়ে যে কথা বের হয় সেই কথা আজকে আর বের হয় না। আল্লামা ইকবাল বলছেন যে বাদ দিলছে নিকলতি হয় আসার রাখতে হয়, অন্তর থেকে যে কথাটা বের হয় ওটাই অন্যের অন্তরে প্রভাব বিস্তার করে। তো আলহরাস সেই কণ্ঠ হাতে তোমরা নকল করছো ভালো, সেই অন্তর তোমাদের হচ্ছে না, এটা অন্তর তখনই হবে যখন তুমি এখলাসের সাথে কাজ করবে এবং আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, তখনই এখলাস আসবে। শফিকুল মরার আগে যে গানটা গাইল কি সাব্যস্তর ঘাঁটি একটা আছে না কবর হবে সাব্যস্তর ঘাঁটি, ওইটা জীবনের শেষ গান, তারপরে সে মারা গেল, যেতে হবে পরে পরে কি ও যেন বলে গিয়ে চলে গেল। ইজা জুরতু আরদান বাদা তুল ইজতিনাবিহা ফাকাত তু সাদিকী ওয়াল বিলাদ কামা হিয়া, বহুদিন পরে যখন আমি আমার কোন মাটিতে পরিচিত জনপদে আসি তখন আমি আমার বন্ধু হারিয়ে ফেলি কিন্তু মাটিটা যেমন ছিল তেমনই দেখি, একদিন নদাপড়া থাকবে এ মাটি থাকবে আমরা তোমরা হয়তো কেউ থাকব না, কিন্তু এই আদর্শ যাতে টিকে থাকে সেই দায়িত্ব আমি তরুণদেরকে দিয়ে যাচ্ছি। আমাদের লেখনী এবং আমাদের পারফরমেন্স বিশেষ করে আমাদের জীবনীটা যদি তোমরা ভালো করে শুনতে চেষ্টা করো এবং দেখে বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের আগামী দিনে পথের চলার পথও হবে, আর নইলে পদে 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 বঞ্চিত হবে, পথভ্রষ্ট হবে, পথচ্যুত হবে। আইলা দিস আন্দোলন, আন্দোলন শুনলে ভাব লাভ দুটে, যিনি এখন আছেন পাশে এক মাদ্রাসায় শেখ জায়েদ আল জোহানি, উনি আমার এক বন্ধু মদিনা ইউনিভার্সিটির প্রফেসর,
তাহরিক তাহরিক নাব দুটছে। কেন কি হয়েছে? একবার কেঁপে উঠছে, ওনার বাসায় আমার দাওয়াত ভাত খাচ্ছি, আজ বাইতি বাইতক, এটা ওদের মুখস্থ গদারটা, বাইতি বাইতক বলে আমার বাড়ি আপনার বাড়ি। তো বলছে আপনি তাহরিক নাম কেন রাখলেন? তা আপনাদের মতো ওই ওলাশগুলোকে ভয় দেখার জন্য, খাইদি মোটা হয়েছেন তো আগে খাইতে পাতেন না, তেল একটু উঠে খাওয়া দাওয়া ভালো হচ্ছে, এখন ভীত বিশাল এক কাপড় গাঁদে বসে থাকে, কোনো কাজ নেই, নড়াচড়া নেই, কিন্তু বলতে আপনার তো ভীতগুলোকে ওলাশগুলোকে ভয় দেখানোর জন্য বললে মালে মালে মায়ে যা বলে জমিতে হালেস না বলে আমি কেন তাহারিকে হালেস বললাম? বলছে তো ভয় কাঁপতেছে। আজকে এখানে কিন্তু আমাদের ছাত্র তাহারিকে হালেস বলেনি, দেখছো আরবিতে, এবং যে ইংরেজি বললো ইংলিশটাও ভুল বলল। আহলেজ মুভমেন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলেজ মুভমেন্ট নয়। অনেক কিছু পুরনোদের কাছে জানতে হয়। ডক্টর ওয়ারি সাহেব মাঝে মধ্যে বলতেন, জমিয়তে আহলেদের শেখাতে শেখাতে আমার জীবনকালে কিন্তু বলতে পারল না, জমিয়ত আহলেজ বলে, জমিয়ত আহলেজ তো না, জমিয়ত আহলেজ বলতে হবে, এটা উনি প্রায় দুঃখ করতেন। তো আমাদেরকেও এখনও বলতে হচ্ছে আহলেজ আন্দোলন বাংলাদেশ এখানে শেখাতে আমাদের সময় লাগতেছে, এটা যেন করবেন না। আসলে সতর্কতার অভাব, হুঁশের অভাব, জ্ঞান আছে সবার, হুঁশ কম। এখান থেকে হেঁটে আপনি মার্কেট অফিস পর্যন্ত যান, দেখবেন সবাই যাচ্ছে, কিন্তু ওখানে যে একটা কাগজ পড়ে আছে কেউ খেয়াল করবে না, দিবি মারাই চলে যাচ্ছে। আমার আব্বা কী বলতেন, জিনিস আমাকে চিনিস খবরদার, কাগজ পড়ে থাকলে উঠে পড়বা, ওর মধ্যে জ্ঞানের কথা লেখা থাকতে পারে। ছোট্ট বাচ্চা অবস্থায় আব্বাকে শোনা এই কথাটা আমি আজও মনে করে রাখি। যে জন্য ঢাকার রিমান্ডে গিয়ে আমার খাওয়ার জন্য যে বাটি ঢেকে নিয়ে এসে কাগজ দিয়ে, সে কাগজটা তেল মেখে গেছে, ওখানে পড়েও আমি একটা ঘটনা পেয়েছিলাম, যুগান্তর পত্রিকার সম্পাদকীয় ওখানে ছেঁড়া অবস্থায়। তা আমাকে বলছেন রিমান্ডের যিনি অ্যাসিস্ট্যান্ট আবুল কাসেম সাহেব, স্যার ও তেল মাখানো কী পড়ছেন দেখেন, আল্লাহর কি ইচ্ছা আমি রিমান্ডে থাকা অবস্থাতেই ওই তেল মাখাচ্ছে যে কাগজওয়ালা যুগান্তরের মালিক নিজে হাজির কারাগারে, ধরে ফেললাম। কী ব্যাপার, আপনার যুগান্তরে আমার বিরুদ্ধে এটা লিখছেন কেন? এক হাত সার, আমি খালি ব্যবসা করি, কে কী লেখে আমি জানিটে না, পড়েও দেখি ওর সম্পাদকের কাজ, কথা ঠিক। ওই কাগজটা যদি না পড়তাম তেল মাখানো, আমি খবরটা জানতে পারতাম না। খবরটা কি, আমার সমবয়সী প্রফেসর ইউনুস, নাম শুনছ, ইকোনমিক্সের, ওনাকে হত্যা করলে চরমপন্থীরা, সকালে আমার একজন হাঁটার অভ্যাস, ওনারও হাঁটার অভ্যাস ছিল। হেঁটে এসে ওনার বাড়ির দরজার সামনে, দরজা খুলবে পিছন থেকে মাফলার টান দিয়ে এমনকি ধরেছে, জিভ বেরিয়ে ওখানে মারা গেছে। আমার পরে জানলাম, তখন জানাজা হলো, তখন কিছু আমার খবর রাখি না। বলা হচ্ছে ডক্টর গালিব এখন রিমান্ডে আছেন, তাকে জিজ্ঞেস করলে সন্ধান পাওয়া যেতে পারে। তো ইঙ্গিত হচ্ছে কোন দিকে, আমি ওটা হত্যা করেছি, যদি ওই তেলওয়ালা কাগজটা না পড়তাম তো আমি জানতে পারতাম না। তাই ওনাকে ধরলাম যে আপনি আপনার পত্রে এসব লিখছেন কেন, তো যে কৈফিয়ত দিল দিলই, আপনি একটা জিন্সের প্যান্ট পরেছেন, কতদিনই পুরনো এটা, একটা স্পঞ্জ স্যান্ডেল বাদে আসছেন, তো একদিকে ঘষে পাতলা হয়ে গেছে, একদিকে একটু আসে, আপনার কাকড়া পাশে কিছু নাই? কদিন আগে আপনি 1200 কোটি টাকা ট্যাক্স দিলেন ফিউচার পার্কের জন্য, আর যমুনা টিভি এত কিছু আপনি পেয়েছেন, এই যে শুনুন, আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে এরপরও আপনি খালি হাতে কেন? লাভ হলেই বেরিয়ে এসে একটা প্রতিবাদ দেওয়া হলো, সাক্ষাৎ নিয়ে গেল,
তিন জায়গায় চেকিং হয়, খালি শুনেছি ডক্টর গালিবের একটা লোক আসে, কোনো চেকিং রেট দিয়ে দিল শুনতে হবে, নাশিল করার নেই। মানুষ বড় হতে গেলে লক্ষ্য থাকবে, এ বিষয়ে আমাদের যে বইটা গেছে না শিক্ষক শিক্ষার্থী একটা কি, এটা কি সবার হাতে গেছে বইটা? তাহলে তো গেলে তো আর ট্র্যাডিশন বেরিয়ে যেত, বেরোচ্ছে কই? প্রত্যেক ছাত্রের কাছে এই বইটা থাকতে হবে। এখানে আমরা সব বলে দিয়েছি, একটা ছেলেকে গড়তে গেলে বাপ মার যথেষ্ট দায়িত্ব আছে, অভিভাবকের দর্শক দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ আমরা এখানটা সুযোগ পেয়ে গেছি, বাচ্চাদের বিষয়টা কালকে শুনলাম আমরা, ছোটো ছোটো বাচ্চা মেয়ে, তারা এত সুন্দর উপস্থাপনা করলো তা স্মরণযোগ্য। এখানেও আজকে দেখলাম ছোটো ছোটো বাচ্চা ছেলে, আলহামদুলিল্লাহ এরাও খুব সুন্দর। ওই টুলে দাঁড়ানো দেখি আমার নিজের কথা মনে হচ্ছে, আমি আব্বার টেবিল বেশি পড়তাম, ও তো টুলে দাঁড়াইছে, আমি তো ক্লাস থ্রিতে ওই টেবিলই বসতাম। তা আব্বার কী করবে, আমি এক লাফে টেবিল উঠে বসে গেছি, অস ছাত্র সব দাঁড়িয়েলা, ওদের বলা থাকি আমার বলা শেষ, ক্লাসে ফার্স্ট আমি। এই করে করে ডবল প্রমোশন দিতে দিতে আব্বা বলতে সেক্রেটারি সংশোধন কী করবো, তো সব পড়া শেষ কী করবো, তো আব্বা কী করবে আর ওই এক বছর বসে থাকো। এই প্রমোশন দিতে দিতে অল্প বয়সে আমার কামাল পড়া শেষ হয়ে গিয়ে, তখন এই নিয়মগুলো ছিল, এখনও সব নিয়ম টিয়ম নেই, ভালো মন্দ সব পশে এক বছর বসে না, মানে অরিজিনাল 21 বছর বয়সে কেউ কামাল পাস করতে পারে? এতে রেকর্ড নেই কোথাও, আমার আছে। তখন এগুলো ছিল যে মেধাবী যারা তাদেরকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল, এখন তো কিছুই নেই, কী যে হচ্ছে আল্লাহ জানে। বছর শেষ না হওয়া পর্যন্ত কারো পরীক্ষা নেই, পড়ে থাকতে হবে। যাই হোক, তো ওর এই তোমার ছেলের নাম কি? আবদুল্লাহ জাহিন না জাবিদ। ও টুলি দাঁড়ানোর দিকে সেগুলো মনে আসছে, টুলি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, ও টেবিল দিলতে ভালো হইতে হচ্ছে, ছোট্ট বাচ্চা কি চমৎকার কি বলল। এগুলো যদি সুযোগ যদি আমরা এখানে না করে দিতাম, প্রতিভার বিকাশ কি ঘটত? মুরব্বীদের দায়িত্ব হলো প্রতিভার বিকাশ ঘটানোর পরিবেশ তৈরি করা। পরিবেশ যদি আমরা অভিভাবকরা না করে দিই, ব্যর্থ আমাদের জিন্দগি। যার যার মেরিট অনুযায়ী সে আগাবে, ওটা আল্লাহর দান, বান্দার কিছু করার নেই, কিন্তু পরিবেশ তো আমার করে দিতে হবে। এই পরিবেশ যারা তৈরি করেছেন ধন্যবাদ তাদেরকে, এটা যেন অব্যাহত থাকে, আল্লাহকে সেজন্য দোয়া করি। আরও বড় হওয়া দরকার, গতবার ঠিক এরকম প্যান্ডেল হয়েছিল মনে হচ্ছে, আরও বড় প্যান্ডেল হবে, আরও বড় বড় বোঝা যাতে ক্যান্ডিডেট যেন বৃদ্ধি হয়। চেষ্টা করেন, মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে ছোট হয় না, বৃদ্ধি পেতে হবে, আরও বাড়তে হবে, বাচ্চাদের উৎসাহ বৃদ্ধি করতে হবে। যদি আপনার ছেলে বাড়ি থেকে বলে যে আব্বা আজকে আমি মাদ্রাসায় যাব, যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার প্রতিষ্ঠান সফল। যখনই বাচ্চা মাদ্রাসায় যেতে চাইবে না, জোর করে নিয়ে যেতে হবে, তখনই বুঝতে হবে আপনার এখানকার শিক্ষক ব্যর্থ, প্রতিষ্ঠান ব্যর্থ, বিল্ডিং দিয়ে কিচ্ছু হবে না। আমাদের ভাইস চ্যান্সেলর একজন ছিলেন ব্রিগেডিয়ার রকিব সাহেব, আর্মি ম্যান, তিনি এই সমস্ত ধানাই পানি পছন্দ করতেন না, কিন্তু করতেই হবে যে পরিবেশ ইউনিভার্সিটির, একা তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, এই কমিটি সেই কমিটি এই করি 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 ওই বাতিলটাই থেকে যায়। তা উনি বিদায়ের দিন যে ভাষণ দিয়েছিলেন, আমি ছিলাম সেখানে, উনি দুঃখ করে বলেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে মেধার লালন ক্ষেত্র নয়, ডিগ্রি বিতরণী কেন্দ্র। কথা 100 বার ঠিক, আমি আপনাদের বলে দিচ্ছি এটা মেধার লালন ক্ষেত্র করবেন, ডিগ্রি বিতরণ কেন্দ্রে পরিণত করবেন না, ফেল করছে ফেল আর উঠবে না, কোনো তোষামতি চলবে না, কোনো ফোন চলবে না, মেরিটে যে থাকবে সে টিকবে, নাহলে বাদ। এদিকে যদি কঠোরভাবে আপনারা খেয়াল না করেন, ছাত্র থাকবে মানহীন ছাত্র তৈরি হবে, লাভ হবে না, মানসম্পন্ন ছাত্র তৈরি করেন, যারা যেদিকে মেধাবী তাদের সেদিকে এগিয়ে দেন।
এরপরে যদি সে বেইমানি করে সে তার ব্যাপার, কিন্তু তাকে স্বীকার করতেই হবে। আমরা ওখানে শিখেছিলাম, আজও কালে তা স্বীকার করতেই হবে। অভিভাবক অনেকে এসছেন, খুব ভালো লাগছে আমার, আসবেন। এবারে আমাদের বোধ হয় নতুন হলো যে মেডিকেলে বহু ছাত্র এই মার্কাজের প্রোডাকশন তারা চান্স পেয়েছে। 8 জনের মতন ফোন করেছে সাকিবের কাছে বোধ হয়। তোমাদের একজনের অভিভাবক তোমার সামনে বসা, 8 জনের মতো খবর আছে আমাদের কাছে, তাতে 2 মেয়ে আছে। এখানে হারুনের ছেলে তো আছেই, আমি তো ভাবছিলাম একটাই বুঝি, আমাদের মার্কাজের ছাত্র সহ হারুনের ছেলেকে গিফট দেওয়া দরকার, ওরকম আরও যারা হয়েছে তাদেরকে ডেকে আনতে হবে। ভালো, তোমার হিসাব কম হয়েছে, আরও বেশি আছে সাকিফিকেশন দেখেন। এমনকি আমাদের যে জাকির আছে না, কোথায় বাড়ি, দিনাজপুরের, দিনাজপুর না, ওর মেয়েও ডাক্তারের চান্স পেয়েছে। হ্যাঁ, এরকম অনেক আছে, সব কথা তোমাকে আসেনি এখন। তুমি যদি একটা উদ্যোগ নাও যে আমরা আমাদের এখান থেকে যারা চান্স পেয়ে তাদেরকে সম্মানিত করবো, তাহলে দেখবা জানতে পারলে ওরা এখান চলে আসবে। এগুলো উদ্যোগ নেওয়া ভালো, যতক্ষণ তারা আমাদের প্রতি আনুগত্যশীল আছে ততক্ষণ তারা আমাদের স্নেহ পাবে। যারা বিদ্রোহী হয়ে গেছে ওদের স্নেহ তো নেই, কিছুই নেই, কোনো দোয়াও নেই, যা পাওয়া যাজ্ঞা ওটা নিয়ে যায় আসে না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন জমি মসজিদে যেতেন জুমার খোদা দিতে, এই সাবধান রসুল আসছেন ইত্যাদি, এই যে অতি ভক্তি সোরের লক্ষণ না। এই লোকটার নাম কি, আব্দুল ইবনে উবাই, মনে পড়ে? আমাদের এখানে উবাই তৈরি হবে না, আমাদেরও হবে। এগুলো আমাদের সামনে রসুলের জীবন লিখতে গিয়ে এখনো কোনো ব্যথাটা লাগে না, এগুলো হবেই, এটা নিয়ম। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ ওস্তাদের সঙ্গে থেকেও যারা সামান্য আদব শেখেনি, যার মৃত্যুর সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক মোর্তাদ হয়ে যেতে পারে, দাওয়াবকার খলিফা না হতেন তো মোর্তাদদের ঢল নেমে যেত। উনি যদি কঠোর হস্তে দমন না করতেন হিসাব থাকতো না, রিদ্দা যুদ্ধ হতো না, অনেক কিছু ঘটে গেছে, এটা হবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। আমাদের দায়িত্ব গড়া, গড়ার পরে তারা কী করলো না করলো সেটা তাদের দায়িত্ব, আমাদের নয়। যারা আমরা গড়ার পর্যায়ে আছি, অভিভাবক শিক্ষক, তাদেরকে অনুরোধ থাকবে ইখলাসের সাথে আপনারা গড়ে তুলেন বাচ্চাদেরকে এবং তাদের পথ দেখান, এই পথে তোমাকে চলতে হবে, বাদবাকি আল্লাহর ইচ্ছা, দোয়া করে দেবেন আল্লাহ পাক তাদেরকে যেন যে কোনো মূল্যে হকের উপর দৃঢ় থাকার তৌফিক দান করেন। এবার আমি শেষ করে দিই, এরপরের অনুষ্ঠান ওরা শুরু করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং বাচ্চারা যা এখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের প্রতি প্রাণ খোলা দোয়া রেখে আমি শেষ করছি। আকুল কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।